হ্যালো বন্ধুরা, শুরু করতেছি আজকের পর্ব। তো আজকের পর্বে দেখবো আমরা যে আমাদের যে মাই পোর্টফোলিও লিস্ট গত পর্ব থেকে দেখতেছি, এডিট, অ্যাক্টিভ স্ট্যাটাস, লিস্ট এবং অ্যাড নিউ, তো সেগুলোর আমরা আসলে আজকে দেখবো যে ডিলিট কিভাবে করা যায়। তো ডিলিট করার জন্য যে কাজটি করতে হবে, আমরা আমাদের আমি আমার প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে যাই, এখান থেকে স্টুডিওকে গেলাম। তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার দেখাবো শেষের দিকে। আমি প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে আসলাম, এখান থেকে ডিলিটের জন্য যে ফাইলটি প্রয়োজন হবে আমি সেগুলো ওপেন করে নিই। সর্বপ্রথম মাই পোর্টফোলিও লিস্ট, সরি, পোর্টফোলিও লিস্ট লিখেছি, মাই লিখিনি। এখান থেকে আমাদের ডিলিটের যে পেজটি রয়েছে সেটি চেঞ্জ করতে হবে। ডিলিট সার্ভিস আছে, এখানে ডিলিট হবে, এখন আমাদের পোর্টফোলিও খুব দ্রুত শেষ হবে। FOLI ও পোর্টফোলিও, কারণ এটা খুব ছোট্ট কোড এবং হচ্ছে এই জন্যই শেষে একটা খুব ইম্পর্টেন্ট টপিক রাখবো, খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। দেন এখানে একটা নিউ ফাইল তৈরি করে নিতে হবে, আমি ফাইলটিকে সেভ করব ওই নামে যেটা আমি ওখানে লিঙ্ক আপ করলাম, .php দিয়ে দিব। এবং অবশ্যই আমার প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে পিএসপি প্রজেক্ট ডিরেক্টরির ভিতরে টাইপ দিয়ে দিচ্ছি পিএসপি, সেভ করে দিয়ে দিলাম। ওকে, ফাইন। দেন এখানে ডিলিট পোর্টফোলিওতে আমরা পূর্বে ডিলিটের অপশনটি কপি করে নিব। দেন এখান থেকে আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি এখানে আসলাম, কন্ট্রোল ভি করে দিলাম। এখানে হচ্ছে আমাদের কি ডিলিটের এই জায়গায় যখন আমাদের ক্লিক করবে তখন ডিলিট আইডি নামে একটা আইডি নিয়ে যাবে এই পেজের ভিতরে। এই পেজের ভিতরে যখন আসবে ওই ডিলিটকে আমরা গেট মেথডের মাধ্যমে ধরবো এবং হচ্ছে এখানে ভেরিয়েবল নেমে রেখে দিব ডিলিট পোর্ট FOLI ও পোর্টফোলিও আইডি। এই পোর্টফোলিও আইডিকে ধরে কি করবে, টিবিএল অ্যাবাউট না, টিবিএল পোর্টফোলিও থেকে আমাদের ডিলিট করে দিবে ওই আইডির ভ্যালুটিকে। বন্ধুরা আশা করব বুঝতে পারতেছেন যে এখানে কি করলাম, যে ডিলিট ফ্রম টিবিএল পোর্টফোলিও, মানে টিবিএল পোর্টফোলিও টেবিল থেকে পোর্টফোলিও বানানটি চেঞ্জ, এখন চোখে পড়তেছে যে বানানটি ভুল হয়ে গেছে, কিন্তু আসলে ভুল হলেও এটা খুব ভালো হয়েছে। কারণ হচ্ছে যদিও পোর্টফোলিও বলছে অন্য নাম দিয়ে, অন্য ভুল ভুল বানান দিয়ে আমি দেখাচ্ছি, তার মানে ব্যাপারটা বুঝেন যেটা লেখা থাকবে সেটাই কিন্তু এখানে থাকতে হবে। চিন্তা করছেন একটু, যদি আমি ওখানে এখানে ভুল বানানটি দিছি কিন্তু এখানে যদি পোর্টফোলিও, সরি আমি মনে হয় ভুল করতেছি, PORTFOILO, হ্যাঁ ঠিক আছে, পোর্টফোলিও বানান ভুল হয়েছে, ও এখানে টিটা নাই, এই যে এরকম হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি সঠিক বানানটা লিখলাম তাহলে লিখতাম তাহলে কিন্তু কাজ হইতো না। হেয়ার আইডি ইজ ইকুয়াল, এই যে পোর্টফোলিও আইডি, মানে এখানে বলে দিচ্ছে ডিলিট ফ্রম টিবিএল পোর্টফোলিও, পোর্টফোলিও টিবিএল থেকে ডিলিট করবে হয়ার যার আইডি হচ্ছে এই আইডিটা। এই আইডিটা কোনটা, যেটা গেট মেথডের মাধ্যমে আমাদের কি এখান থেকে যাচ্ছে ক্লিক করে, এই যে ক্লিক করে এখান থেকে যে আইডিটা যাচ্ছে, লক্ষ্য করছেন এই যে ডিলিট আইডি, তো ওই আইডিটা আন্ডারে যে থাকবে তাকে ডিলিট করে দেবে। ডিলিট যদি ঠিকমতো হয়ে থাকে তাহলে এখানে ডিরেক্টরি চেঞ্জ হয়ে গিয়ে হবে অ্যাবাউট লিস্ট না, এখানে হবে আমাদের পোর্টফোলিও লিস্ট, PORTFOLI ও পোর্টফোলিও লিস্ট, পোর্টফোলিও আন্ডার স্কুল লিস্ট। আমি কিন্তু দেখে দেখে টাইপ করলাম বন্ধুরা, ওকে সেভ করে দিলাম, এই যে এখানে পোর্টফোলিও লিস্ট যে পেজটি যাবে। দেন এখানে আসি, আমি যদি এখন রিলোড করি আমার অ্যাডমিন প্যানেলে, ড্যাশবোর্ডে গেলাম, লিস্টে গেলাম, এখন ধরুন আমি এটা ডিলিট করতে চাচ্ছি, এই যে এটা, তাহলে এটা ডিলিটে ক্লিক করব, আমাকে একটা কনফার্মেশন মেসেজ দিচ্ছে, আর ইউ ডু ওয়ান্ট টু ডিলিট নাও, যদি ক্যান্সেল করি তাহলে ডিলিট হবে না, আর যদি ওকে করি তাহলে আমাদের কী হবে, ডাটাবেস থেকেও চলে যাবে। আমি ক্যান্সেল করে দেখাই, এখনও কিন্তু দুইটা ভ্যালু আছে এবং হচ্ছে এই ডাটাবেসেও দুটো ভ্যালু রয়েছে। আমি কি করব, এই দুই নাম্বার আইডির ভ্যালুটাকে ডিলিট করে দিব, দেখুন ডিলিট হয়ে গেছে। এবং হচ্ছে এখন যদি ডাটাবেসেও আমি লোড দিই দেখবেন যে এই যে আমাদের ডিলিট হয়ে গেছে, ওকে এখানে একটা ভ্যালু রয়েছে। তাহলে আমরা দেখতে পাইলাম যে ঠিকভাবে আমরা যে ডিলিট কীভাবে কাজ করে সেটিও দেখলাম। তো বন্ধুরা, যে ব্যাপারটি আমি বলতে চাচ্ছিলাম আজকে, যে ইম্পর্টেন্ট ব্যাপারটি বলবো সেটি হচ্ছে, আমার কিন্তু গত 26 নম্বর পর্ব থেকে, আমি আমি একটু দেখে আসি, মেবি 26 নম্বর পর্ব থেকে, হ্যাঁ আপনারা দেখে নেবেন, 26 নম্বর পর্ব থেকে ডিসক্রিপশনে আমার যে এই যে টোটাল যে ওয়েবসাইটটি নিয়ে কাজ করলাম এতদূর পর্যন্ত, সম্পূর্ণ ওয়েবসাইটটিরই কোডগুলো কিন্তু আমি শেয়ার করছি। আমি কিন্তু আগে বলিনি, কিন্তু খুব মানে এই থেকে আমি কিন্তু আপনাদের এটা দেখিয়ে দিয়েছি, মানে এটা আমি আপনাদের জাস্ট করছি যে আপনারা কতটুকু আমার ডিসক্রিপশনটা দেখেন এবং হচ্ছে কি কমেন্ট করতেছেন কি না সেই ব্যাপারটির অপেক্ষায় ছিলাম, কিন্তু আপনারা কেউ সেভাবে কমেন্ট করেননি, তার মানে আপনারা ভালোভাবে ই করতেছেন না, হয়তো টিউটোরিয়াল দেখে শুধু মনে করতেছেন যে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু কোড করতে বসেন
হ্যাঁ ফ্রেন্ড, কোড করতে বসেন, দেখেন যে আসলে কি অবস্থা দাঁড়ায়। তো সোর্স কোডগুলো কিন্তু দিয়ে দিছি, চাইলে আপনাদের অনেক হেল্প হবে। আপনারা যদি দেখবেন যে আগে নিজে ট্রাই করে দেখবেন যে হচ্ছে না, তখন কি করবেন আপনি আমার কোডটা দেখে হেল্প নিতে পারবেন। এই জন্য শেয়ার করছি গত 26 নম্বর পর্ব থেকে প্রত্যেকটা টিউটোরিয়ালের ডিসক্রিপশনে আমি কিন্তু গুগল ড্রাইভ শেয়ার করছি। হ্যাঁ, তো এখান থেকে আমি কিন্তু আজকেও শেয়ার করব। তো এই যে আমি ডাটাবেসগুলো আমার যে শেয়ার করতেছি, আমি দেখাই আপনাদের। এই যে দেখুন, এখানে কিন্তু ডাটাবেসটা আমি শেয়ার করতেছি। তো এই ডাটাবেসটা আপনারা ইম্পোর্ট করবেন কিভাবে, সেই ব্যাপারটি আমি আজকে দেখাবো। তো এটা ইম্পোর্ট করার জন্য, অর্থাৎ আপনি যে আমার কোডটা রান করবেন, আমার কোডটার জন্য তো আমার ডাটাবেসটাই লাগবে, তাই না? আমার কোডটা তো আর আপনার ডাটাবেসে কাজ করবে না। হ্যাঁ, তো ওই জন্য ডাটাবেসটা সহ শেয়ার করছি। এই ডাটাবেসটাকে ইম্পোর্ট করবেন যেভাবে, এখানে এই যে দেখুন ডাটাবেসে আসবেন, পিএসপি। আমি আরেকটা নতুন ট্যাব নিয়ে আপনাদের দেখাই। একবারে এভাবে যাবেন লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে আসবেন, দেন এই যে দেখুন ইম্পোর্ট নামে একটা অপশন পাবেন। ইম্পোর্টে ক্লিক করবেন, দেন এই যে এখানে ব্রাউজ নামে অপশন আছে, ব্রাউজে যাবেন। ব্রাউজে গিয়ে আমার যে ডাটাবেসটি দেওয়া আছে, ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর ডাটাবেসটি সিলেক্ট করবেন, দেবেন ওপেন। দেখুন এখানে ডাটাবেসের নেমটি খুব সুন্দরভাবে চলে এসেছে, এখানে চলে এসেছে। চলে আসার পর এখানে জাস্ট সিলেক্ট করে কোথাও কোনো কিছু করার দরকার নেই, গোতে ক্লিক করবেন, আমার ডাটাবেসটি সম্পূর্ণটাই আপনার 2 সেকেন্ডের মধ্যে এরকমভাবে চলে আসবে। এবং সম্পূর্ণ ভ্যালু টেলু সহ, মানে অন্যান্য যতগুলো ভ্যালু দেওয়া আসলে, দেখুন এই যে প্রত্যেকটা ডাটাবেসের আন্ডারে যে যতগুলো ভ্যালু আছে সবগুলো চলে আসতেছে, করছেন। দেন আপনি আমি যেভাবে রান করতেছি আমার ফাইলটিকে, অর্থাৎ আমার ওয়েবসাইটটিকে যেভাবে রান করছি সেটাকেও করবেন, এবং হচ্ছে আমার ডাটাবেসটিকে যেভাবে রান করলে সর্বপ্রথম এইভাবে আসবে। এখানে আপনি অ্যাডমিন এবং হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 4 5 দিয়ে লগ ইন করবেন, দেখবেন যে আপনি এভাবে সম্পূর্ণ করেই পাচ্ছেন। ওকে, আর যদি প্রবলেম হয় তাহলে আমি বারবার বলতেছি, কমেন্ট করবেন, আমি হেল্প করার চেষ্টা করবো। ওকে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী সেকশন নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই পর্ব শেষ, অর্থাৎ পোর্টফোলিও সেকশন শেষ, আমাদের হোয়াট পিপলসে অর্থাৎ কমেন্টিং, দেন এটা ফ্লো আস ফুটার 1 2 3, আর মাত্র 3টা সেকশন শেষ করলেই আমরা অ্যাডভান্স পিএইচডি টু এইচটিএমএল নিয়ে কাজ করব। দেন ওই পিএইচডিটাকেই আমি কিন্তু একটা ডিজাইনের আন্ডারে আপনাদের ডেভেলপিং দেখাচ্ছি। তো এরপরে কিন্তু খুব একটা প্রফেশনাল লেভেলের ওয়েব ডিজাইন কীভাবে করবেন, মানে পিএইচডি টু এইচটিএমএল, এবং ওইটা কীভাবে মার্কেট প্লেসে সাবমিট করে দিয়ে অ্যাপ্রুভাল কীভাবে নিতে হয়, টোটাল বিষয়টাই দেখাবো। তার মানে খুব অ্যাক্টিভ একটা কিছু হতে চাচ্ছে এবং ধামাকা কিছু হতে চাচ্ছে বন্ধুরা। তো এখনও বলছি, যদি আপনারা আমাদের সাথে অ্যাড হয়ে না থাকেন তাহলে অ্যাড হয়ে নেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধু, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।